ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল নকআউট প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হলো শনিবার। 14টি ক্লাব নিয়ে শুরু হওয়া এই নকআউট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মোট 8টি ক্লাব। শনিবার আসরে 3টি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা শহরে 3টি মাঠে। এমবিবি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম প্রি কোয়ার্টার ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল পোলস্টার ক্লাব ও ব্ল্যাডমাউথ ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 33 ওভার 1 বলে 10 উইকেট হারিয়ে মোট 115 রান সংগ্রহ করে পোলস্টার। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন জয়ন্ত ভট্টাচার্য ও 21 রান করে ঋতুরাজ দেবনাথ। ব্ল্যাডমাউথ ক্লাবের হয়ে 9 ওভারে 25 রানের বিনিময়ে 4টি উইকেট তুলে নেন বোলার জয়দীপ ভট্টাচার্য। এরপর ব্যাট করতে নেমে 60 বলে ব্যাটসম্যান বিক্রম কুমার দাসের অপরাজিত 79 রানের ঝড়ো ইনিংসে ভর করে 1 উইকেট হারিয়ে 19 ওভার 2 বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাডমাউথ ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বোলার জয়দীপ ভট্টাচার্য। নরসিংগড়স্থিত টিআইটি মাঠে আয়োজিত পরের ম্যাচে UBSTকে 10 উইকেটে পরাজিত করে এদিন কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস। UBSTর দেওয়া 89 রানের টার্গেটকে সামনে রেখে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র 11 ওভারেই জয় তুলে নেয় ইউনাইটেড ফ্রেন্ডসের 2 ওপেনার ব্যাটসম্যান তেজস্বী জয়সওয়াল ও সিন্টু সরকার। কোয়ার্টার ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয়েছিল ওপিসি ও হার্ভে। প্রথমে ব্যাট করে 49 ওভারে 10 উইকেট হারিয়ে 295 রান সংগ্রহ করে হার্ভে ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে 10 উইকেট হারিয়ে 40 ওভার 2 বলে 176 রান তুলেই থেমে যায় ওপিসি এর ইনিংস। ফলে 119 রানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে হার্ভে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।